Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, tomra shobai kemon acho? Asha kori tomra shobai bhalo acho, ami bhalo achi. Ami abar chole ashlam tomader majhe arekta notun class niye. Ajke ami tomaderke ekti application shekhabo. Ar ami je application ta niye alochona korbo tar naam hocche application for setting up a canteen. মনে করো তোমাদের বিদ্যালয়ে কোনো ক্যান্টিন নাই তো ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষক বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে সো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে তা শেখাবো সো ডিয়ার লার্নার্স কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ক্লাসের দিকে চলে যাই আজ 1 জানুয়ারি 2022 সো সেজন্য আমি প্রথমে তারিখটা লিখেছি এভাবে 1 জানুয়ারি 2022 এরপরে আমাদেরকে লিখতে বলা হয়েছিল দা হেডমাস্টার বরাবর এই জন্য লিখলাম দা হেডমাস্টার এরপরে আমরা একটা কমা দিব এরপরে আমরা স্কুলের নাম এবং ঠিকানা লিখব তো আমি এখানে স্কুলের নাম এবং ঠিকানাটা লিখে ফেলেছি আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ শরীফবাগ ধামরাই ঢাকা ডিয়ার লার্নার্স তোমরা নিজেদের স্কুলের নাম এবং স্কুলের যে ঠিকানা রয়েছে সেটা লিখে ফেলবে এরপরে সাবজেক্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আ ক্যান্টিন আচ্ছা তাহলে অ্যাপ্লিকেশনের যে নিয়ম সেটা আমি আরেকবার বলছি প্রথমে আমরা ডেট লিখব ডেটটা অবশ্যই প্রথমে আমরা কিন্তু তারিখটা দেব তারপরে মাসের নাম ইংরেজিতে বানান করে লিখব এরপরে আমরা সালটা দিব এরপরে দা হেডমাস্টার লিখব এরপরে হচ্ছে স্কুলের নাম এবং স্কুলের যে ঠিকানা রয়েছে সেটা দিব ওকে এরপরে আমরা সাবজেক্টটা দিব সাবজেক্ট আমরা লিখে ফেলেছি অলরেডি এরপরে আমরা লিখব স্যার এস আই আর অনেকে কিন্তু এস এ আর লেখে এটা ভুল হবে ওকে তো বানানটা হচ্ছে এস আই আর স্যার এরপরে আমি হচ্ছে মূল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ইংরেজিটা পড়ে বাংলা করে দিচ্ছি দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আমি তোমাদেরকে এখন এটা বোঝাচ্ছি দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট Our school is one of the biggest school in Dhamrai upzila. আপনাকে জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয়টা হলো ধামরাই উপজেলার মধ্যে সবচেয়ে বড় বিদ্যালয়। But it is a matter of sorrow that কিন্তু দুঃখের বিষয় যে there is no canteen in our school campus. আমাদের স্কুল প্রাঙ্গণে কোনো ক্যান্টিন বা খাবারের দোকান নেই। About 2000 students read in our school. প্রায় 2000 ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে মোস্ট অফ দেম গো টু দ্য রোডসাইড হোটেলস অ্যাট দ্য টিফিন পিরিয়ড আর অফ পিরিয়ড ফর হ্যাভিং আ গুড টিফিন অধিকাংশ শিক্ষার্থীরা রাস্তার পাশের হোটেলগুলোতে টিফিন পিরিয়ড অথবা অফ পিরিয়ডে যায় ভালো টিফিন খাওয়ার জন্য বাট দ্য আউটসাইড ফুড ইজ নট গুড ফর হেলথ কিন্তু বাহিরের খাবার ভালো নয় বা স্বাস্থ্যসম্মত নয় সো উই আর ব্যাডলি ইন নিড অফ আ স্কুল ক্যান্টিন তাই আমাদের জরুরিভাবে একটি স্কুল ক্যান্টিন দরকার এরপরে আমরা লাস্টের দিকে উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু টেক নেসেসারি স্টেপস ফর টু সেট আপ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিয়ার লার্নার্স লাস্টে আমরা এটা লিখব অতএব আপনার কাছে আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মর্জি হবেন এবং আমাদের স্কুল ক্যাম্পাসে একটি যত শীঘ্র সম্ভব একটি ক্যান্টিন বা খাবারের দোকান স্থাপন করতে মর্জি হবেন ডিয়ার লার্নার্স লাস্টে আমরা লিখব এটা লিখব আগে উই রিমেইন স্যার এটা বাংলা হচ্ছে নিবেদক ইয়োর্স অবিডিয়েন্টলি আপনার বাধ্যানুগত দ্য স্টুডেন্টস অফ আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা তো ডিয়ার লার্নার্স আমি কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা বুঝিয়ে দিলাম এরকম আরও অ্যাপ্লিকেশন বা সমস্ত রাইটিং পার্টের সমস্ত পড়া আমার এই চ্যানেল থেকে পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 1 জানুয়ারি 2022 থেকে আমি নিয়মিতভাবে তোমাদের জন্য ভিডিও আপলোড করব সো আজকে শুধু তোমাদেরকে এই রাইটিং পার্টের এই ক্লাসটাই দিলাম সো ভালো লাগলে লাইক দিবে আর হচ্ছে কমেন্টে তো অবশ্যই তোমার মতামত জানাবে পারলে বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও আর ক্লাসটা
আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই যে কিভাবে ক্লাস নিলে ভালো হয় সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। সো ডিয়ার লার্নার্স, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে এবং বংশের একটি উজ্জ্বল প্রদীপ হিসেবে নিজেকে তৈরি করবে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।